আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওটা আমরা আরবি হরফগুলো উলট পালট করে মাখরাজ অনুযায়ী শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো যদি আপনারা আমার কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সের ভিডিওগুলো প্রথম থেকে না থেকে থাকেন অবশ্যই প্রথম থেকে সিরিয়াল করে দেখে আসবেন এর আগে আমরা কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সে দুটি ভিডিও আপলোড করছি একটি ভিডিওতে আপনাদের আমি শুধু আরবি হরফগুলো হরফগুলা শিখাইছিলাম আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে আরবি হরফের মাখরাজগুলো শিখাইছিলাম তো যদি আপনারা সে দুটি ভিডিও না থেকে থাকেন অবশ্যই দেখে নেবেন আর আজকের এই ভিডিওতে আমরা আরবি হরফগুলো উলট পালট করে শিখব এবং মাখরাজগুলো ভালো করে জানবো কারণ আমাদের মাখরাজগুলো অবশ্যই বুঝতে হবে যদি আমরা মাখরাজগুলো ভালো করে না বুঝি তাহলে কিন্তু আমাদের কোরআন মাসিদ পড়া কখনো শুদ্ধ হবে না তো এই জন্য আমাদের মাখরাজগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো আজকের এই ভিডিওটি করা হচ্ছে না কোরআন বড়কায়দা কায়দা পৃষ্ঠা নম্বর চার থেকে তো যদি আপনাদের কাছে এই কায়দাটা থাকে তাহলে অবশ্যই আপনারা এই পেজটা খুলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর যদি এই কায়দাটা না থাকে তাহলে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করে কায়দাটা সংগ্রহ করে নেবেন আমি আগেও বলছি আবার বলি কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সটা দুটি বই থেকে করা হচ্ছে একটা হচ্ছে নাদিয়াতুল কোরআন চোটু কায়দা আরেকটা হচ্ছে নাদিয়াতুল কোরআন বড় কায়দা তো দুটি কায়দা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আর এর দুটি কায়দা যদি আপনারা পেতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা দুটি কায়দা পেয়ে যাবেন ইনশাআল্লাহ না দেয়াতুল কোরআন বড় যে কায়দাটা এটার দাম হচ্ছে একশো টাকা আর না দেয়াতুল কোরআন যে কায়দাটা ওটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মোট হচ্ছে দেড়শো টাকা আর কোরিয়ার সার্ভিস হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আপনাকে টোটাল এই নম্বরে বিকাশ করতে হবে দুশো টাকা তো যদি আপনারা এই নম্বরে দুশো টাকা বিকাশ করেন তাহলে আপনার কাছে দুটি কায়দা চলে যাবে তারপর আপনার ভিডিও দেখে থেকে শিখবেন আর কায়দা দেখে থেকে প্র্যাকটিস করবেন তো চলুন শুরু করি জিম এটা হচ্ছে জিম আর এর মখরসটা হচ্ছে জিহ্বার মধ্যখান উপরের তলে সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় জিম এভাবে তা এটাকে বলা হয় তা আর তার মখরসটা হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দিতার গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় তা তো এই বিষয়গুলো কিন্তু আমরা আগের দুটি ভিডিওতে শিখছিলাম তো আজকের ভিডিওতে আমরা আবার প্র্যাকটিস করতেছি আলিফ 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 কিন্তু টান হয় না ফার্স্ট পড়তে হয় এবং লাস্টে বাতাস বের করতে হয় আলিফ হা হাটা গলার মাঝখান থেকে চিকন করে বলতে হয় এভাবে শ্বাস বের করে উচ্চারণ করতে হয় হা হা যখন আপনি এই হাটা উচ্চারণ করবেন অবশ্যই আপনাকে গলার মাঝখান থেকে চিকন করে শ্বাস বের করতে হবে এভাবে চিকন করে শ্বাস বের করে গলার মাঝখানে চাপ দিয়ে এই হাট উচ্চারণ করতে হবে আবার বলেন হা হা তারপর দাল ডালটা হচ্ছে তার মতো হবে অর্থাৎ তা যেখান থেকে উচ্চারণ করছি ডালটা ঠিক সেখান থেকে উচ্চারণ জিব্বার আগা সামনের উপরে গোড়ার সঙ্গে লাগিয়ে ডালটা উচ্চারণ করতে হয় এভাবে আবার বলেন বললেন তারপর বা বাটা নর্মাল হবে পাতলা করে উচ্চারণ করতে হবে বা আর বার উচ্চারণটা করতে হবে ঠোঁট মিল করে বা এভাবে তারপর রটা জিব্বার আগার উল্টা তালুর সঙ্গে লাগিয়ে রটা উচ্চারণ করতে হবে র আমার সাথে বলেন এভাবে তারপর সিন সিনটা যখন উচ্চারণ করবেন আপনি জিব্বার আগে নিচে দ্বিধাঁতের মাঝখানে লাগাবেন এবং উচ্চারণ করার আগে এভাবে একটা শব্দে বের করবেন সিন এভাবে আর হচ্ছে সা এটা কিন্তু সা হবে না অর্থাৎ এই হরফটা যখন আমরা উচ্চারণ করব। জিব্বাটা উপরে দাঁতের আগে লাগাবো নিচের দাঁতের সাথে লাগানো যাবে না তাহলে কিন্তু সা উচ্চারণ হয়ে যাবে সা বলা যাবেন বলতে হবে সা সা বলতে হবে অর্থাৎ জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা করে এই সাটা উচ্চারণ করতে হবে আমার সাথে পড়েন এভাবে আবার বললেন সা খটা গলার শেষ থেকে অর্থাৎ খলকে শেষ থেকে উচ্চারণ করতে হয় আর খটা মোটা করে উচ্চারণ করতে হয় খ এভাবে আবার বললেন এভাবে এটাকে খা বলবেন না বলবেন খ খ বলবেন খ এভাবে তারপর রাল পাতল হবে জিব্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগবে অর্থাৎ সা এবং জাল দুটো কি হবে জাল আবার বললেন এভাবে পাতলা উচ্চারণ করতে হবে আবার তারপর এভাবে ঝা এটা হচ্ছে ঝা ঝা যা বলবেন না অর্থাৎ জিব্বার মধ্যখান উপরে তালতে লাগাবেন না এটা যখন উচ্চারণ করবেন জিব্বার আগা নিচে দাঁতের মাঝখানে জিম যখন উচ্চারণ করেন জিব্বার মধ্যে এখন উপর তাদের সঙ্গে লাগবে জিম এভাবে আর ঝা যখন উচ্চারণ করবেন জিব্বার আগা সামনে নিচে দুই দাঁতের মাঝে লাগিয়ে উচ্চারণ করতে হবে ঝা ঝা এভাবে তারপর স তো এই ঝার মতোই কিন্তু সদ উচ্চারণ করতে হবে অর্থাৎ ঝা যেখান থেকে উচ্চারণ করছি সদ ঠিক সেখান থেকে উচ্চারণ করতে হবে জিব্বার আগা সামনে নিচে লাগিয়ে উচ্চারণ করতে হয় আমার সাথে আবার বলেন এভাবে। আবার প প দেখুন তটা মোটা হবে আর তোর হবে জিব্বার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে প এভাবে তো আমি যেভাবে হরফুল উচ্চারণগুলো করতেছি যেভাবে মাখরাজগুলো বলতেছি ঠিক সেভাবে আপনারা বলবেন আপনারা নিজে নিজে এভাবে প্র্যাকটিস করবেন প প মোটা করে প এভাবে তারপর শিন শিনটা জিব্বার মধ্যান উপরে তালের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে এভাবে বাতাস বের করে এ শব্দটা আগে বের করবেন তারপর উচ্চারণ করবেন শিন আবার আমার সাথে বললেন শিন তারপর আইন এটা হচ্ছে আইন আইন বলবেন অর্থাৎ খলকের মধ্যখান থেকে এটা উচ্চারণ করতে হবে আইন এভাবে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন এভাবে আমার সাথে বলেন আইন আবার বললেন তারপর দ দে দতটা যখন উচ্চারণ করবেন জিভার গোড়ার সাইড উপরে মাথাতে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তবে দদ মোটা করতে হবে ল দে এভাবে মোটা করবেন লাস্টে কলকলা করবেন ল এভাবে তারপর মোটা করে এভাবে জুয়া বলবেন না জুয়া নাই এটা হচ্ছে বলবেন আর জ উচ্চারণ করার সময় আপনার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে মোটা করে উচ্চারণ করতে হবে এভাবে হাম হামজাটা খলকের শুরু থেকে নর্মাল ভাবে উচ্চারণ করতে হবে হামজা হাম এভাবে তারপর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে আইন মুক্ত নাই তাহলে আইন আর নুকটা থাকলে হবে গইন গইন হবে গইন মোটা করে খলকে শেষ থেকে উচ্চারণ করতে হবে মোটা করে এভাবে এভাবে গে উচ্চারণ করবে ক আবার বলেন বললেন এভাবে তারপর ইয়া ইয়াটা জিব্বার মধ্যখান উপর তার উচ্চারণ করতে হয় ইয়া এভাবে আবার বলেন ইয়া ইয়া তারপর ওয়াউ এটা হচ্ছে ওয়াউ দুই ঠুট গোল করে ওয়া উচ্চারণ করতে হয় ওয়াও এভাবে আবার বলেন ওয়াও তারপর মিম দুই ঠোঁট মিল করে অর্থাৎ দুই ঠুঁটের শুকনো অংশে মিলাইয়া মিম উচ্চার করতে হয় নর্মাল ভাবে পাতলা করে মিম এভাবে তারপর নুন নুনটা হচ্ছে জিব্বার আগা সামনের উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় আর নুনটা যখন উচ্চারণ করবেন অবশ্যই ঠুটগুল করবেন নুন এভাবে আবার বললেন নুন তারপর হবে এটা হচ্ছে কফ ক এটা পাল্টা আওয়াজ করে উচ্চারণ করতে হয় আর এটা নর্মালভাবে উচ্চারণ করতে হয় কাফ এভাবে তারপর হা হাটা কিন্তু এই হামজার মতো হবে হামজা হা দুটো এক জায়গা ঠিক উচ্চারণ হয় হা এভাবে পাতলা করে ফাটা উপরে দুই দাঁত নিচে ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় আর উচ্চারণ করার আগে বাতাস বের হবে ফা এভাবে তারপর লাম লামটা জিভার আগার কিনারা উপরে মাই দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় লাম এভাবে তারপর দেখুন এখানে লেখা আছে মুক্তাওয়ালা হরফ হচ্ছে পনেরোটি অর্থাৎ পনেরোটি হরফে কি আছে নুক্তা আছে নুক্তা কাকে বলে এই যে যে এটাকে এই যে ফুটা গুলাকে বলা হয় তো এই নুকতা আছে আরবি হরফের মধ্যে তো এই পনেরোটি হরফের মধ্যে কি আছে নুকতা আছে যেমন বা তা জিম ঝা ফা নুন ইয়া তারপরে নুক্তা বিহীন হরফচের চোদ্দটি অর্থাৎ এই চোদ্দটি হরফে কি নাই নুক্তা নাই এটা আপনার অবশ্যই মনে রাখবেন যেমন হামজা, হা দাল, র সিন, সদে প আইন কাফ লাম মিম ওয়াও হা হামসা তস্কের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাগিয়ে দেবেন আর অবশ্যই আপনারা আমাদের এই কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সের ভিডিওগুলা সবার কাছে শেয়ার করে দেবেন যা যারা কোরআন শরীফ পড়তে পারে না অথবা কোরআন মাজিদটা খুব কম বুঝে তারা অবশ্যই এই কোর্সটা দেখে ইনশাল্লাহ কোরআন মাজিদটা শিখতে পারবে খুব সহজে আর এই কোর্সটা সবার জন্য অর্থাৎ ছোট বড় সবার জন্য আপনারা যদি ছোট ছেলে ছেলেমেয়ে থাকে তারাও কিন্তু আমার এই কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সটা দেখলে ইনশাআল্লাহ কোরআন মাজিদ শিখতে পারবে কারণ আমি এই কোর্সে খুব সহজে আলোচনা করব। খুব সহজে আপনাদেরকে যেভাবে বোঝাইলে আপনারা বুঝতে পারবেন ঠিক সেভাবে আমি আপনাদেরকে এই কোর্সে বোঝাবো তো অবশ্যই অবশ্যই আপনারা এই কোর্সটা অবশ্যই দেখবেন আর সবার কাছে শেয়ার করবেন তো যার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা এই দুটি বই অর্থাৎ কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সের যে দুটি বই থেকে আমি ভিডিও বানাচ্ছি সে দুটি বই যদি আপনারা এখনও সংগ্রহ না করে থাকেন অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ